এদিকে আবারও নতুন বিপদের মুখে পড়েছেন ডক্টর ইউনুস সরকার আবার এক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনতে পারে জাতিসংঘ এদিকে আবারও নতুন বিপদের মুখে ডক্টর ইউনুস পড়েছেন পাকিস্তান থেকে অস্ত্র বোঝায় জাহাজ আমদানি করে বাংলাদেশ পড়েছে এক নতুন সমস্যার মুখে ডক্টর ইউনুসকে বহিষ্কার করার জন্য মাঠে নেমে পড়েছে শত শত নেতাকর্মীরা এদিকে ইউনুসকে বহিষ্কার করতে মাঠে নেমেছেন যে সমস্ত নেতাকর্মীরা তারা নানান ধরনের বক্তৃতা দিয়ে সমর্থন করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ঘোষণা দিল সেনাবাহিনী দর্শকগণ আশা করছি আপনারা সকলে ভীষণই ভালো আছেন আজকের ভিডিওটি থামনেল এবং ভিডিওটির অংশবিশেষ থেকে হয়তো বা আপনারা বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কতখানি আকর্ষণীয় এবং ইম্পর্টেন্ট রয়েছে তো ভিডিওটির বিস্তারিত দেখার জন্য সবার আগে আপনাদের অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট করে জানিয়ে অবশ্যই আমাদের উৎসাহিত করুন তো চলুন দেখেনি আমাদের বিস্তারিত স্ক্রিনে বলবো এই রিকশা চালকেরা কোনো লীগ বা কোনো দল করে না তারা জাতির দুর্যোগে ঝাঁপিয়ে পড়ে যা করোনার মতো মহামারীর মধ্যে এই দেশবাসী সেটা সাক্ষী রয়েছে আমাদের যে লিগ বলা হয়েছে এই লিগ বলার পিছনে একটা ইন্ধন রয়েছে এই এই ইন্ধনটা দিচ্ছে হলো ডক্টর কামাল এবং এই বঙ্গবীর কাদির সিদ্দিক এবং কর্নেল ললে আহমেদ এরা এই রিকশা চালকদেরকে ইন্ধন দিয়ে এরা যে ওই উনিশশো একাত্তর সালে স্বাধীন করে যে আমাদেরকে বিতাড়িত করছেন এই তিপ্পান্ন বছরে রিক্সা চালকদের নিয়ে যে তারা কিছু বলেন নাই এখন যে রিক্সা চালকেরা ডিজিটাল সুবিধা ভোগ করবে আমরা যদি তিপ্পান্ন বছরের হিসাব চাই সেই সমস্ত তথাকথিত মুক্তিযোদ্ধারা তো উত্তর দিতে পারবে না এই জন্য রিক্সা চালকদেরকে ইন্ধন দিয়ে বাংলাদেশের সুনাম ধন্য একটি বাহিনীকে বিশ্বের কাছে বিতর্কিত করার জন্য একটা পায় তারা দ্বারা চালাইয়া যাচ্ছে আমরা সেনাবাহিনীর ওপরে হাত দেব কেন আমরা হইলাম শ্রমিক আমরা শ্রম দিয়ে এই দেশের সেবা করি আমরা শ্রম দিয়ে ওদের বেতনের ব্যবস্থা করি ওরা আমাদের বহির্বিশ্বের আক্রমণ থেকে হেফাজত করবে এ দেশের শ্রমিকদের ওপরে লাঠিচার্জ করবে এটা জাতি বিবেচনা করবে আমরা রিক্সা চালক অত বড় কথা বলতে পারবো না আমরা বলবো অটোরিক্সা চালক ভাইরা আপনারা কোনো অবস্থাতেই উশৃঙ্খল বা কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করবেন না আপনারা ট্রাফিক আইন মেনে অটো পরিচালনা করবেন রাস্তা যেখানে আছে অটো চালকরা সেখানে যাবে আজকে আপনারা বিদ্যুৎ দিয়ে মেট্রো রেল চালাবেন বাসা এসি চালাবেন ওই দোকানে পাথর বাদ দিয়ে পাল্লা মেগা ডিজিটাল পাল্লা লাগাবেন আর ওই অটো অটো চালক গার দইরা আপনারা কি করবেন রিক্সা চালাবেন আমরা যে আজকে রিক্সা চালাবো প্রিয় দেশবাসী রাজধানী ঢাকার ভিতরে আজকে যারা ঢাকা ইউনিভার্সিটির ভিতরে এসেছেন তারা লক্ষ্য করছেন যে কোনো জায়গায় রিক্সা চালকদেরকে যার করণ দিতে দেওয়া হচ্ছে না তাদেরকে যাওয়ার আগেই ওই ইউনিভার্সিটির পক্ষ রিয়াল টিম দিয়ে এবং ওই ক্যাডেটদেরকে এনে আমাদেরকে লাঠি দিয়ে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে প্রিয় দেশবাসী আমরা কোনো মার্কেটের সামনে দাঁড়াইতে পারছি না আমরা কোনো মোড়ে পার্কিং পাচ্ছি না এমনকি রাজধানীর যে ভূখণ্ড ঢাকা ইউনিভার্সিটি চতুর্দিক থেকে রিক্সা চালকদের যোগাযোগ কিন্তু আজকে আমরা সেখানেও দাঁড়াইতে পারতেছি না প্রিয় দেশবাসী কতবার আর বলবো যে আমাদের খেটে খাওয়ার অধিকার কোথায় আপনারা তো আমাদের কথাগুলো শুনতেছেন কিন্তু আমাদের কথার কমেন্টও করতেছেন অনেকেই বলতেছেন রিক্সা চালকরা বেশি কথা বলে আমরা বেশি বলি আর কম বলি আমাদের ভালোবাসা শিখাইছে কে আমরা যে আপনাদের গালাগালি করি না এটা তো আপনাদের ভাগ্য কারণ আমরা তো এখনও শালীনতার মধ্যে চলছি আমাদেরকে অশালীন অথবা ভারতের জনগণের মধ্যে একটা জিনিস হচ্ছে কি যে কোনো প্রতিষ্ঠান যখন ব্যবসা করে এমনকি একটা রেপুটেড প্রতিষ্ঠান হয় তখন তারা সেই দেশের জনগণের পালস বুঝে মাঝে মাঝে এমন সিদ্ধান্ত নেয় যেটা হয়তো অন্যের জন্য ক্ষতিকর হয়ে যায় এই মুহূর্তে ভারত যে বিরোধিতা বা ভারতের বিরুদ্ধে যে সারা বাংলাদেশের একাংশের মানুষদের অবস্থান ইভেন গণমাধ্যম থেকে শুরু করে রাজপথে টেলিভিশন শোতে ভারত নিয়ে যখন আমরা কথা বলছি তখন ভারতের জনগণও কিন্তু বিশেষ করে পশ্চিমবঙ্গ তারা কিন্তু এগুলো দেখছে তো দেখার পর আমরা দেখলাম পশ্চিমবঙ্গ পুরো ভারতের মধ্যে সবার আগে একশনে নেমেছে এই চিন্ময় কৃষ্ণা ইস্যুতে ইভেন ভারত বিরোধিতা ইস্যুতে তারাও একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে তো এই সিদ্ধান্তের মধ্যে দুইটা শ্রেণীর সবচেয়ে বেশি বলির পাঠা হবে আমার ধরেন তিনটা শ্রেণী দুইটা না তিনটা নাম্বার ওয়ান হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষ যাদের ধরেন একটু ভালো চিকিৎসার দরকার হয় পয়সাটা খুব বেশি নাই। তাদের সবার গন্তব্য কিন্তু ভারত এটা আপনি আশেপাশে দশজনের মধ্যে খুঁজলে দেখবেন যে দশজন লোক যারা বিদেশে চিকিৎসা নেয় মাঝখানে সাত থেকে আটজনই ভারত দু একজন তো সিঙ্গাপুর থাইল্যান্ড অথবা ইউরোপের কোনো দেশে যায় তো এই যে চিকিৎসাধীন অবস্থায় আছে একটা শ্রেণীর মানুষ পাশাপাশি যারা চিকিৎসার জন্য যাচ্ছে ভারত সরকারের নতুন সিদ্ধান্ত কলকাতা থেকে শুরু হয়ে গেছে যে বাংলাদেশিদের চিকিৎসা দেবে না কলকাতার অধিকাংশ হাসপাতাল তো বাংলাদেশের বেশিরভাগ মানুষ আমরা চেন্নাই সম্ভবত যাই চিকিৎসার জন্য কলকাতাতেও একটা অংশ যায় আর এই ডাক দিয়েছে কে জে এন রায় হাসপাতাল তো তাদের ডাকের পর কলকাতার আরও কিছু প্রতিষ্ঠান যারা যেখানে বাংলাদেশিদের চিকিৎসা দেওয়া হয় তারাও কিন্তু আপনার একটা অবস্থানে চলে যাচ্ছে দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্টস যারা উন্নত বিশ্বে পড়াশোনা করতে চায় বাংলাদেশে কিন্তু সব দেশের অ্যাম্বাসি নাই তো আমাদের করতে হয় কি ভারতের ভিসা নিতে হয় ভারতে গিয়া সেই যে ইউরোপিয়ান রাষ্ট্রগুলোর আপনার ইন্টারভিউ ফেস করতে হয় তো এখন যখন এই ভিসাটাও বন্ধ করে দিচ্ছে তখন হচ্ছে কি স্টুডেন্টসদের মধ্যে একটা বড় অংশ তারা কিন্তু আপনার এই ভিসাটা মিস করছে আরেকটা হচ্ছে ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসার মধ্যে কসমেটিক্স বলেন কাঁচামাল বলেন যাই বলি ম্যাক্সিমাম জিনিস একদম প্রান্তিক পর্যায়ে যেগুলো আপনি গ্রাম থেকে বাজার থেকে কিনেন কিছু জিনিস ব্ল্যাকের মাধ্যমে ঢুকছে কিছু জিনিস লিগেলি ঢুকছে তো এই যে যেগুলো লিগালি ঢুকছে যদি এগুলো ধরেন ভিসা না পায় তখন তো এটা আরেকটা ঝামেলা হবে এখন কেউ কেউ বলবেন যে ভাই বিক্রি করতে না পারলে তো ভারতেরও বিপদ আছে না ভারতের বিপদের পরিমাণটা আমাদেরটা টোটালি ডিফারেন্ট তবে আমার মনে হয় যে সরকার এবং ভারত সরকার এবং ইউনুস সরকারের মধ্যে একটা বিশাল দূরত্ব তৈরি হয়েছে বিশাল আপনি দেখেন সরকার ক্ষমতায় আসার পর ইউনুস সরকারের সাথে মোদীর একটা ফোন আলাপ হয়েছে তারপরে কিন্তু রকম বৈঠক হয় নাই কোনোরকম অ্যাক্টিভিটিস নাই ওরকম কিন্তু সুসম্পর্ক তৈরি করা যাচ্ছে না ইভেন ভারতের গণমাধ্যমগুলো সরাসরি বাংলাদেশ বিরোধী প্রবাগান্ডা নানান ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু চালিয়ে যাচ্ছে এখন এই খেলাটা যেটা আমরা শুরু করছি এটা শেষটা আসলে কিভাবে হবে এখন যে মানুষটা ভারতের চিকিৎসাধীন আছেন দুই মাস থেকে আসছেন আবার তার যাওয়ার সময় হয়েছে এখন এই যে ভিসা ইস্যুতে একটা ঝামেলা তৈরি করলো ভারত পাশাপাশি কলকাতার হাসপাতালগুলো এরকম সিদ্ধান্ত নিচ্ছে চেন্নাই থেকেও যদি এরকম সিদ্ধান্ত আসে এটা আসলে কেমন হবে তো ভারত বেসিক্যালি এই কাজটা কেন করছে কোথাও না কোথাও আমাদেরকে চিপাই ফেলানোর জন্য যে ঠিক আছে তোমরা যখন এত ভারত বিরোধিতা করো তো ফাইন আর তোমরা আইসো না ভারত তারা বলছে তো তোমাদের চিকিৎসার কাজ লাগলে তোমরা পাকিস্তানে চলে যাও করাচি চলে যাও অন্য দেশে চলে যাও তোমাদের দরকার নেই আমাদের কলকাতাতে তো তাদের এমন সিদ্ধান্ত কি তাদের জন্য যৌক্তিক না কলকাতা বলেন আপনার ভারতের বিভিন্ন জায়গাতেই বলেন বাংলাদেশি পর্যটক হচ্ছে নাম্বার ওয়ান বিজনেসের কারণে হোক ঘুরতে যাওয়ার কারণে হোক চিকিৎসার কারণে হোক সেখানে বাংলাদেশ বেসিস একটা বিশাল ব্যবসা সেক্টর কিন্তু তৈরি হয়েছে তো এখন এই যে ঝামেলাগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের অনেক ব্যবসায়ীরা তারাও কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে এখন ভারত সরকারের উচিত আমাদের সরকারের মাধ্যমে কমিউনিকেশন করে সমতার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে সম্মানের ভিত্তিতে এক রাষ্ট্র আর এক রাষ্ট্রকে সম্মান করা বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে ভারতের এই নগ্ন হস্তক্ষেপ এটা কখনোই কাম্য না কারণ ভারতের তো আর এই দেশের হিন্দুদের ঠিকাদারি দিয়ে রাখা হয় নাই অথবা ভারত হিন্দু রাষ্ট্র বেসিস কোনো রাষ্ট্র না তারা কিন্তু ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তাদের সংবিধান অনুযায়ী তো সেই ক্ষেত্রে বাংলাদেশে আমাদের অনেক আলেম সম্প্রদায় অনেক মুসলিমদের মধ্যে যারা প্রথিত যশা ব্যক্তিত্ব আছেন তাদেরকে সরকার গ্রেপ্তার করছে কারো ফাঁসি হয়েছে তো দেশে কি এরকম রায়ট সৃষ্টি হয়েছে সৌদিকে এসে হস্তক্ষেপ করছে না পাকিস্তান হস্তক্ষেপ করছে ভারতের এই ধরনের অতিরিক্ত কার্যকলাপের কারণে বাংলাদেশের মানুষ বিরক্ত যে এরা মনে করে এরা তালেবর আর আমরা হচ্ছে এদের কি বলা হয় যে ধরেন ভাড়াটিয়া আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সবকিছুতেই এদের এই ভূমিকাগুলো বাংলাদেশের জনগণ পছন্দ করে না তো প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তিন দিক থেকে আমাদেরকে ভারত ঘিরে আছে সো ভারতের সাথে সুসম্পর্ক রাখাটা জরুরি বাট ভারত সরকারও বুঝতে হবে এই দেশের জনগণ কি চায় এই দেশের জনগণ একটা জিনিসে চায় তোমার সাথে আমার প্রতিবেশীর সম্পর্ক হবে সমতার ভিত্তিতে বন্টন হবে সমতার ভিত্তিতে ব্যবসা বাণিজ্য হবে সমতার ভিত্তিতে তুমি তোমার দেশ নিয়ে থাকো আমি আমার দেশ নিয়ে আছি তো আমাদের দেশেও যারা বিভিন্ন সময় এই ধরনের একটিভিটি আমরা করছি বা বিভিন্ন কারণে আমরাও কারণেই করছি অকারণে করছি না তারপরেও এখন যে সিচুয়েশন উদ্ভূত পরিস্থিতি তৈরি হচ্ছে তিনটা শ্রেণী খুবই বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছেন এই তিনটা শ্রেণী তো এটার ব্যাপারে সরকারের কনসার্ন করা উচিত কিভাবে বিষয়টাকে কূটনৈতিক পর্যায়ে প্রয়োজন একটা সফর করুক কইরা অন্তত এই খেলাটা বন্ধ করতে হবে কাপিয়ে দেশের জন্য সমাজের স্বার্থে মানুষের স্বার্থে যা কিছু কল্যাণকার এই সরকার সে ধরনের কাজ করবে কিন্তু দিন যত যাচ্ছে ততই সরকারের চেহারা স্পষ্ট হচ্ছে আমাদের সরকারের উপদেষ্টাদের যে বিভিন্ন ক্ষেত্রে প্রতিহিংসা তা খুব ভালোভাবে আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে এবং যে নানান ধরনের চিন্তা চেতনা কাজ করছে বিভিন্ন ক্ষেত্রে সেটিও প্রমাণিত কেন এই কথাগুলো বলছি ছোট্ট একটি ঘটনা ছোট্ট একটি বিষয় সেটি নিয়ে বিশ্লেষণ করলেই এই কথাগুলো নতুন করে অর্থ খুঁজে পাওয়া যাবে শনিবার সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লাতে একটি অনুষ্ঠানে বললেন যে পতিত সৈরাচার হাসিনা বলেছিল কুমিল্লা নামে বিভাগ হবে না আমরা এখন বলতে চাই এখানে কোনো বিভাগ হলে কুমিল্লা নামেই হবে এটা করার জন্য যা যা প্রয়োজন সব করা হবে সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে শীঘ্রই বাস্তবায়নের তাগিদ দেওয়া হবে কুমিল্লা নামে বিভাগ হবে এটি কুমিল্লার সব স্তরে মানুষের চাওয়া এই কথাটি বললেই হয়ে যেত কিন্তু আসিফ মাহমুদ তার চিন্তা চেতনায় যে প্রতিহিংসা পোষণ করেন লালন করেন সেটি তার মুখ থেকে বেরিয়ে এসেছে হাসিনা বলেছিল তাই তার বিপরীত কাজ করতে হবে হাসিনা যে ব্যাখ্যা দিয়েছিলেন শেখ হাসিনা কুমিল্লা নামে কোনো বিভাগ হবে না সেটি কি আমরা সমর্থন করেছিলাম বরং বরং সেই বিষয়টি তো আমাদের কাছে হাস্যরসের সৃষ্টি করেছিল তিনি তামাশা করতেন বিভিন্ন সময় বিভিন্ন কাজে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ও সেগুলো তো মানুষ সহজভাবে নেয়নি তিনি কী ব্যাখ্যা দিয়েছিলেন কুমিল্লায় যেহেতু খন্দকার মোস্তাক বঙ্গবন্ধুর খুনি তার জন্মস্থান তাই কুমিল্লা নামে কোনো বিভাগ হবে না এবং সেই বিষয়টি যদি আমি আপনাদের একটু মনে করিয়ে দিই যে কত তামাশা করেছে মানে সূচক জায়গা থেকে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে কুমিল্লা নামে কোনো বিভাগ হবে না কি হবে মেঘনা নাম হবে কেন মানে এই কথাগুলো যখন উঠে এসেছিল যেদিন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন বিষয়ে ভিডিও কনফারেন্সে তিনি কথা বলছিলেন তখন কুমিল্লাকে বিভাগ করার বিষয়ে নতুন করে আলোচনা আসে ওই ভিডিও কনফারেন্সের মাধ্যমে তো যখন আওয়ামী লীগের পক্ষ থেকে লীগের পক্ষ থেকে এটিকে বিভাগ করার দাবি উঠলো কুমিল্লা নামে তখন শেখ হাসিনা বললেন না আমি কুমিল্লা নামে বিভাগ দেব না কেন দেব না তার একটি ব্যাখ্যা প্রথমে তিনি দিয়েই দিয়েছেন পরবর্তীতে সেখানকার স্থানীয় সংসদ সদস্য আকামা বাহাউদ্দিন যিনি এই মুহূর্তেও পলাতক অবস্থায় রয়েছেন তিনি বলছেন যে না আপা কুমিল্লা নামে সারা কুমিল্লা মানুষ এটা চায় তখন তিনি বলছেন যে না আমি কুমিল্লা দেব না কারণ তোমার এই নামের সাথে মোস্তাকের নাম জড়িত সেই জন্য আমি দেবো না তখন সাংসদ তখনকার স্থানীয় সংসদ সদস্য বাহাউদ্দিন বোঝানোর চেষ্টা করলেন যে আপা মোস্তাকের কুমিল্লা তো শুধু না এই নামের সঙ্গে ধীরেন্দ্রনাথ দত্তের নাম জড়িয়ে রয়েছে এই নামের সঙ্গে শচীন দেব বর্মনের নাম জড়িয়ে রয়েছে এই নামের সঙ্গে নবাব ফয়জুল্লাহর নাম জড়িয়ে রয়েছে তিনি বোঝানোর চেষ্টা করছিলেন এত এত বিখ্যাত ব্যক্তির নাম জড়িয়ে রয়েছে ধীরেন্দ্রনাথ দত্ত শহীদ ভাষা সৈনিক শচীন দেব বর্মন উপমহাদেশে বিখ্যাত সঙ্গীত শিল্পী নবাব ফয়জুল্লাহ যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে যার অন্যতম ভূমিকা ছিল তো এদের নামও তো জড়িয়ে রয়েছে তিনি বোঝানোর চেষ্টা করেছেন শুধু খন্দকার নাম মোস্তাকের নামটি মনে করেই কেন এটি করা হবে খুবই যুক্তিসঙ্গত কথা ছিল কিন্তু ওই যে শেখ হাসিনা ঘাটটা নামি করে থাকতেন বিভিন্ন বিষয়ে তার নিজের মানে ক্ষুদ্র চিন্তা ভাবনা সেগুলো চাপিয়ে দেওয়ার দিয়ে বড় কিছু তুলে ধরার চেষ্টা করতেন এবং এগুলো মানুষের মধ্যে বিরক্তির সৃষ্টি করতো সেটা তিনি বুঝতেন কিনা যায় না যাই হোক এই যে তামাশা শেখ হাসিনা করতে সেই একই ধরনের তামাশা তামাশা তো আসিফ মাহমুদে করলেন এখন শেখ হাসিনাকে যদি আমরা ফ্যাসিবাদ বলি তার চিন্তা চেতনা কর্ম কারো কথা শোনে না তাহলে সেই ফ্যাসিবাদকে ডিফেন্ড করার জন্য বা সেই প্রতি প্রতিহিংসা থেকে নব্য ফ্যাসিবাদে তৈরি হয়েছে এবং শেখ হাসিনা যেভাবে কথাগুলো বলেছিলেন সেই কণ্ঠেই তো তাহলে আসিফ মাহমুদ কণ্ঠে মেরালেন যে তিনি বলেছেন তা আমি দেবো না আমি আবার বলছি তিনি যদি সহজ স্বাভাবিকভাবে বলতেন কুমিল্লা দীর্ঘদিন ধরে একটি জেলার নাম সেই জেলায় যেহেতু এই নামটি অনেক বেশি প্রচলিত ব্যবহৃত উচ্চারিত অতএব এখানে আরও অনেক বিখ্যাত ব্যক্তি জন্মস্থান রয়েছে তাদের স্মৃতি জড়িয়ে রয়েছে আমরা কুমিল্লা হিসাবে রাখতে চাই এই কথাগুলো বললে শেখ হাসিনার কণ্ঠের সঙ্গে তার কণ্ঠের তুলনা আমরা করতাম না তিনি স্রেফ জানিয়ে দিলেন পতিত সৈরাচার হাসিনা এটি ব্যবহার করতে চায়নি এই নামটিকে বিভাগ হিসাবে রাখতে চাননি তাই আমরা রাখব কত ভয়ঙ্কর তামাশা তামাস্ত আরো অনেক ধরনের নমুনা এইসব ছোটখাটো বিষয় নিয়ে যেসব হাস্যরসের সৃষ্টি হচ্ছে মানুষের মাঝে শুধু হাস্যরস নয় হাস্যরস থেকে ক্ষোভেরও সৃষ্টি হচ্ছে যেমন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখাওত হোসেনের কথা আমরা ধরি তিনি তো আরও লার্নেড পার্সন এজের পার্সন অভিজ্ঞ ব্যক্তি তিনি যখন বলেন যে নৌ মন্ত্রণালয়ের নাম রাখা যাবে না কেন নৌ মানে নৌকা তো নৌকা রাখলে তো আওয়ামী লীগের প্রতীক সেটি কেমন হয়ে যায় যেহেতু এর ইংরেজি নাম শিপিং মিস্ত্রি তাই আমরা কাজ করব নৌকা বাদ দিয়ে আমরা জাহাজ মন্ত্রণা রাখব সব জায়গায় তামাশা সৃষ্টি হয়েছে স্রেফ তামাশা আওয়ামী লীগ যদি এই দেশে মানুষের সাথে খেলে থাকে এই সরকারও খেলছে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগান উচ্চারণ করে নিজেদের মন মানসিকতায় যে আমরা নতুন সরকারের উপদেশ তারা ফ্যাসিবাদের ধারণা লালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে গণভ্যুত্থান থেকে হাসিনা সরকারের পতন সেই বৈষম্য তো এখন সব ক্ষেত্রে কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে যে বৈষম্য বিরোধী আন্দোলনের সৃষ্টি সেই কোটা তো এখন সব জায়গায় চলছে বাংলাদেশে কি ভারতের চ্যানেলগুলি কি বন্ধ করা হচ্ছে কি বলছে বাংলাদেশ ভারতীয় স্যাটেলাইট চ্যানেল নাকি বাংলাদেশে বন্ধ করা হলো এমনই একটি প্রতিবেদন সম্প্রচারিত করা হচ্ছে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল রিপাবলিক বাংলা বুধবার অর্থাৎ সাতাশে নভেম্বর রাত্রে একটি প্রতিবেদন প্রচার করেছেন রাত সাড়ে এগারোটার কিছু পরে রিপাবলিক বাংলা ভেরিফাইড ফেসবুক চ্যানেলে শেয়ার করা হয়েছে এই প্রতিবেদনটি এছাড়া রিপাবলিক ব্যাংক বাংলা বিভিন্নভাবে প্রচার করছে বাংলাদেশের চ্যানেলগুলিকে ব্যান করা হবে